ভাইরা, সকল সবাই ভালো আছো? সত্যি আজকে খুবই কামের বিষয়, করোনা ভাইরাসের কারণে আমাদের দিকে তোমরা অনেক দূরে। তারপরও আমাদের তথ্য প্রযুক্তির কারণে আমরা তোমাদের তারপরে প্রস্তুত সফল হয়েছি। এটা কার অবদান তোমরা অবশ্যই সেটা জানো। যিনি তথ্য প্রযুক্তি আবিষ্কার করেছেন তার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো আমি আজকে তোমাদের পাঠিয়ে, আমি মিসেস লাকি গুপ্তা, কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়, আমি আজকে তোমাদের বিশেষ পাঠ নিয়ে আসছি। সততার পুরস্কার, সততার পুরস্কার লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ করে দেশে যাবো, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটা গাইড।
গায়ের অনেক টাকা, তোমাকে কী করে গাইছি? বলে এগুলো না তোমার না কিছু ছিল না, তুমি না গরিব ছিলে? তখন সে বললো না আমার এগুলো বরাবরই ছিল, এগুলা এখন তোমাকে আমি দিতে পারবো না। বলে ঠিক আছে, তুমি যেমন আছো যেমন ছিলে তেমনই থাকবে। তৃতীয়বার গেল ওই অন্ধের কাছে, অন্ধের কাছে গিয়ে বললো যে আমি বিদেশি, আমার পথে সময় ফুরিয়ে গেছে, এখন আমি কী করে দেশে যাবো? আমাকে যদি তুমি একটি গাভীর ছাগল দাও, আমি সেই ছাগল বেঁচে টাকা দিয়ে আমি দেশে ফিরে যেতে পারবো। তো অন্ধ ব্যক্তি বললো হ্যাঁ, আমি আল্লাহর দয়াতে আমি সুস্থ হয়েছি, এখন দেখতে পাচ্ছি, আমার আমার এখানে যা আছে তোমার যেটা মন চায় তুমি সেটা নিয়ে যাও, তুমি যদি না নাও তাহলে কী হবে? আমি তোমাকে কোন অবস্থায় ভালো লোক বলবো না, কোন অবস্থায় তোমাকে ভালো লোক বলবো না। তারপর আল্লাহ তাআলা তার এই আচরণে খুশি হয়ে তাকে দোয়া করলেন, এবং ওই যে যারা অকৃতজ্ঞ মানুষ তাদের উপর কী হলেন? বেজার হলেন। তো এখানে আমি কয়েকটি নতুন শব্দ পেয়েছি, যে বেজার, বেজার মানে অখুশি। স্বাস্থ্যবিধি মেনে চলো।